নমস্কার বন্ধুরা, আমি পৌশালি চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আর তোমরা অলরেডি কমেন্ট বক্সে সকলে আমাকে বলছো, দিদি রাবণের আপডেট দাও। তো শোনো, তোমাদেরকে রাবণের আপডেট দিতে চলে এসেছি বন্ধুরা। জাস্ট তোমরা ভাবতে পারবে না, গতকাল এবং আজ ঠিক কতগুলো হলে রাবণ হাউসফুল ছিল। মানে এটা ভেবে ভালো লাগছে যে রাবণ কিন্তু মাল্টিপ্লেক্সও কাঁপাচ্ছিল শেষ দিকে, আর সিঙ্গেল স্ক্রিন নিয়ে তো কোনো কথাই নেই। তো সিঙ্গেল স্ক্রিনে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছে রাবণ। এবং যেটা সবচেয়ে ব্রেকিং নিউজ শোনো, সেটা সেকেন্ড উইক থেকে রাবণ টোটাল 222টা শো এক্সট্রা পাচ্ছে 108টা হলে। মানে এক্সট্রা করে 108টা হলে রাবণ শো পেয়েছে, টোটাল শোয়ের সংখ্যা 222। কাজেই তোমরা বুঝতেই পারছো, তোমাদের আর মানে যারা বলছিলে যে রাবণ দেখতে পারছো না বা কোথায় দেখবে, তোমাদের কিন্তু প্রবলেম মোটামুটি একেবারে সলভ। সো এটা ছিল রাবণের আপডেট। বুঝতেই পারছি বক্স অফিস কালেকশন নিয়ে আগামীকাল আরো একটা প্রেডিকশন করব। তবে কিশমিশের থেকে রাবণ কিন্তু বক্স অফিস কালেকশনের দিক থেকে এগিয়ে আছে। এবার যেটা বলবো সেটা একটা কিশমিশের খবর। একটু আগে মানে আমরা আজকে নন্দনে তিনটে সিনেমা দেখেছি। তো সিনেমা দেখার সময় কিশমিশের শোটা আজকে থেকে নন্দনে দিল। আজকে কিশমিশের শো হাউসফুল ছিল, আগামীকালও হাউসফুল আছে, রবিবারও হাউসফুল আছে। কাজে আগামী দুদিন কিন্তু আজকে সহ টোটাল 3 দিন কিশমিশ কিন্তু নন্দনে হাউসফুল। এটা একটা ভীষণ ভীষণ পজিটিভ দিক। এবং আরও একটা কথা বলি, নন্দনে কিন্তু দেব এবং রুক্মিণী আজকে নন্দনে যেহেতু ফার্স্ট শো এবং শোটা হাউসফুল ছিল, সেই কারণে কিন্তু তারা দুজন এবং গোটা প্রায় ডিরেক্টর সহ বেশ অনেকে কিন্তু প্রমোশনের জন্য চলে এসেছিলেন। এটা একটা ভালো দিক লাগলো। এইবারে যেটা বলছি সেটা হচ্ছে, ইউটিউব থেকে কিশমিশের ট্রেলার উধাও হয়ে গেছে। এবং এটার কারণ কি আমি একটা প্রেডিক্ট করতে পারি, সেটাই তোমাদেরকে বলছি। ন্যাচারালি কিন্তু এরকম দেখা যায় না যে কোনো একটা সিনেমার ট্রেলার এসে এক সপ্তাহ বা মানে সিনেমা রিলিজের এক সপ্তাহ পর হাওয়া হয়ে যায়। এটা কিন্তু ন্যাচারালি দেখা যায় না। তবে আমার কিন্তু মনে হচ্ছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স যেভাবে প্রমোশন চালাচ্ছেন, এটাও কিন্তু তাদের একটা প্রমোশনাল স্ট্র্যাটেজি। ইচ্ছে করে কিশমিশকে ইউটিউব মানে ট্রেলারটাকে উড়িয়ে নেওয়া হয়েছে। আমার মনে হয় যে নতুন করে কোনো একটা ট্রেলার কিন্তু আবার আসছে কিশমিশের, যাতে করে আরো বেশি হাইপ তোলা যায়। এটাও একটা খুবই ভালো প্রমোশনের দিক, যার যেটা ভালো তার সেটা বলতেই হবে। এবং আগামীকাল বিকেলবেলা কিন্তু গুরুদাস কলেজে দেব এবং রুক্মিণী সঙ্গে ওদের এন্টায়ার টিম কিন্তু যাচ্ছে আবার কিশমিশের প্রমোশন করতে। তো কিশমিশ কিন্তু চুটিয়ে প্রমোশন চালাচ্ছে। আজকেও দেখলাম গ্রাসরুট এন্টারটেনমেন্ট পুরনো জিদ্দার সিনেমার ক্লিপিংস ছেড়েছে। তো আমি আর একবার গ্রাসরুটের কাছে অনুরোধ করতে চাই যে প্রমোশন যত হবে মানুষ কিন্তু তত ইন্টারেস্টেড হবে। জিদ্দা যদি সশরীরে সব জায়গায় উপস্থিত থাকতে নাও পারেন বা নাও চান, সেটা অবশ্যই তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু প্রোডাকশন হাউসের যেটা উচিত সেটা কিন্তু চুটিয়ে প্রমোশন করা। সেই দিকটা থেকে কিন্তু গ্রাসরুট বেশ খানিকটা পিছিয়ে যাচ্ছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের থেকে। এবং একটু আগেই জাস্ট কলকাতার হ্যারি দেখে বেরোলাম। এত রাত্রিবেলা আর সিনেমাটা রিভিউ করব না, সেই সিনেমা মানে কলকাতার হ্যারি রিভিউ তোমাদেরকে আগামীকাল করছি ভিডিওটা, আর তার সঙ্গে সঙ্গে অভিযানের রিভিউ করব। তাহলে চলো, এই ভিডিওটা এই অবধি ছিল। তো তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, আজকেও কিন্তু বাংলা দুটো সিনেমা রিলিজ হয়েছে, একটা হচ্ছে মিনি আর একটা হচ্ছে কলকাতার হ্যারি। তো তোমরা যেমন রাবণ এবং কিশমিশকে সাপোর্ট করছো, আমি বারবার বলছি তোমরা কিন্তু এই দুটো সিনেমাকেও সাপোর্ট করো, আমি এটাই চাই। সকলে বাংলা সিনেমার পাশে থাকো প্লিজ, এটা তোমাদের কাছে আমার অনুরোধ। চলো খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।